ঢাকা শহরে জলাবদ্ধতার 103টি কারণ চিহ্নিত করে তা নিরসনে উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। আগামী বছর জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি। জাকি আক্তার রিপোর্ট। রাজধানীতে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। সেই ভোগান্তি কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালু করল হেল্পলাইন। উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে কাজ শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। বর্ষার পানি জলাবদ্ধতা পান, আমি আপনাদেরকে একটা নম্বর দিচ্ছি। আমরা দুটো হটলাইন চালু করেছি সিটি কর্পোরেশন থেকে, 0960222233, 0960222233, আইটি নম্বর হচ্ছে 0960222234। এটি ছাড়াও আমি সকলকে অনুরোধ করব, উত্তর সিটি কর্পোরেশনের 333 লাইনে যদি আপনারা ফোন করেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে কানেকটিভিটি করে দেওয়া হয়েছে। মিরপুরের রাড্ডা এমসিএইচ এপি সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম 19 জুন পর্যন্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। সমাজ গঠন করার জন্য এ ক্যাপসুলের কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন যে আমরা ইপিআর মাধ্যমে কিন্তু 2 লাখ শিশু, আমরা প্রায় 2 লাখ শিশুকে মৃত্যুর হাত থেকে রোগ করা হয়েছে প্রতি বছর কিন্তু আমরা করছি এই ইপিআর টিকা দেওয়ার জন্য। ইউলুপের কারণে যেসব রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে সেসব স্থান শিগগিরই আগের মতো করা হবে অথবা ইউটার্ন বাস্তবায়ন করা হবে বলে জানান উত্তরের মেয়র। জাকে আক্তার, চ্যানেল আই, ঢাকা।